हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनारा सकले खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे ढेंड़स आर एकटा डिम दिए दारुण मजादार एकटा रेसिपी तैरी करे देखाबो। डिम आर ढेंड़सेर एई रेसिपिटा भात बा रुटी जे कोनो किछुर साथे एटा आपनारा खेते पारेन। आशा करछि बंधुरा आपनादेर सकलेर एई रेसिपिटा खूबई भालो लागबे। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক। আমি এইখানে 200 গ্রাম ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই কেটে রাখা ঢেঁড়সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন এই লবণ আর হলুদটাকে খুব ভালো করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এখন তেলটা গরম হয়ে গেছে, আর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরে। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে একটু ভালো করেই ভেজে নিতে হবে। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কারণ আদা রসুন যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু পরে আদা রসুনের কাঁচা গন্ধ বের হতে পারে, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স। এইবার এই ঢেঁড়সটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি ঢেঁড়সটাকে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এই ঢেঁড়সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা ঝাল বুঝে এইখানে ব্যবহার করবেন। এরপর দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এখন এই সব মশলাগুলোকে ঢেঁড়সের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে ঢেঁড়সের সাথে এই মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো। এই 2 মিনিটের মধ্যেই ঢেঁড়সটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, আর ঢেঁড়সটা কিন্তু নরমও হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 2 মিনিট পর। এই সময় আমি একটা পাত্রের মধ্যে যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটাকে ভেঙে নিয়ে নিলাম, আর এই ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন আমি ডিমটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এই ডিমটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এটা এখন আমার রেডি। 2 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। আমি ঢেঁড়সটা একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে ঢেঁড়সটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ বন্ধুরা, দেখুন ঢেঁড়সটা কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি যে ডিমটাকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমটা আমি এই ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম। আর ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে নাড়াচাড়া করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমটা ঢেঁড়সের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু লিখে জানাবেন আমার চ্যানেলে কমেন্ট বক্সে। আর ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে আমি ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর ডিমটাও কিন্তু আমার ভালো মতো ভাজাও হয়ে গেছে।
এখন এই রেসিপিটা একদম তৈরি গরম গরম পরিবেশন করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এইটাকে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন তো ঢেঁড়স আর একটা ডিম দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি বাড়িতে কিভাবে তৈরি করবেন, এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানান আমার চ্যানেলে কমেন্ট বক্সে। তাহলে আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।